নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু শুধুমাত্র মেয়েরা উপকৃত হন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও একটি নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে, যেই প্রকল্পে কিন্তু পুরুষরাও সাহায্য পাবেন এবং প্রতি মাসে 500 টাকা করে সাহায্য পেয়ে যাবেন। তার সঙ্গে সাহায্য করা হচ্ছে 5 কেজি করে খাদ্যশস্য, তার মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি ইত্যাদি কিন্তু খাদ্যশস্যও রয়েছে। তো সেই প্রকল্পটি কী, সেই প্রকল্পে কীভাবে আপনারা সুবিধা পাবেন, কারা সুবিধা পাবে, সমস্তটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। তার আগে বলে রাখি, অনেকের মনে হতে পারে এই ভিডিওটা ফেক বা আমি আপনাদেরকে মিথ্যে কথা বলছি। তো আপনারা চাইলে আমি এখানে যে স্থানের কথা বলবো সেখানে আপনারা যাচাই করে নিতে পারেন যে এরকম কোনো প্রকল্প চালু হয়েছে কিনা বা এখানে এরকম টাকা দেওয়া হচ্ছে কিনা। এবার দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে, না বালিতে শুরু মমতা ভাণ্ডার। তো নতুন প্রকল্পটার নাম হচ্ছে মমতা ভাণ্ডার, এটা কিন্তু এই কাল থেকেই শুরু হয়েছে। তো এখানে বলেছে সহায় সম্বলহীন বয়স্ক বয়স্কাদের জন্য। এবার যুব তৃণমূলের উদ্যোগে বালিতে চালু হলো মমতা ভাণ্ডার। রবিবার এই কর্মসূচির সূচনা করলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ, এলাকার বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায়, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কৈলাস মিত্র সহ আরও অনেকে। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষও। এই কর্মসূচির আওতায় যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কৈলাস মিত্রের তত্ত্বাবধানে সহায় সম্বলহীন বয়স্ক বয়স্কা যাদের দেখভাল করার কেউ নেই তাদের প্রতি মাসে 500 টাকা করে দেওয়া শুরু হলো। তার সঙ্গে প্রত্যেককে চাল, ডাল, আলু, আটা, চিনি প্রভৃতি মিলিয়ে 5 কেজি করে খাদ্য সামগ্রীও দেওয়া হচ্ছে। বালি এলাকার 26-27 নম্বর ওয়ার্ডে এরকম ষাটোর্ধ্ব প্রায় 50 জনকে চিহ্নিত করে তাদের এই মমতা ভাণ্ডার কর্মসূচির আওতায় আনা হয়েছে। এদিন তাদের মধ্যে 41 জনের হাতে 500 টাকা ও 5 কেজি করে ওই সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেন সমবায় মন্ত্রী অরূপ রায়। তো এখানে সেই ছবিটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপাতত বালি এলাকার 2টি ওয়ার্ড নিয়ে এই কর্মসূচি শুরু হলেও আগামী দিনে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কৈলাস মিত্রের তত্ত্বাবধানে পুরো বালি বিধানসভা এলাকাতেই এই কর্মসূচি চালু হবে। এই জন্য যুব তৃণমূলের কর্মীরা এই ধরনের বয়স্ক বয়স্কাদের নামের তালিকা তৈরি করছেন। এই কর্মসূচি যথাযথভাবে রূপায়িত করতে যুব তৃণমূল সদস্যরা নিজেরাই চাঁদা তুলে ফান্ড তৈরি করছেন। তো মূলত বালিতে এই 2টো ওয়ার্ড 26 এবং 27 নম্বর ওয়ার্ড এটা চালু হয়েছে, পরবর্তী সময়ে আরও অন্য জায়গাতেও এটা চালু হবে। মূলত এই প্রকল্পে যাদের বয়স 60 বছর হয়ে গেছে সেই সমস্ত বয়স্ক এবং বয়স্কাদেরকে প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হচ্ছে এবং কিন্তু তার সাথে 5 কেজি করে খাদ্য সামগ্রীও দেওয়া হচ্ছে। তো এই প্রকল্পটি সম্পর্কে আপনাদের কি মতামত, আপনাদের এলাকাও এরকম প্রকল্প চালু হওয়া উচিত কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না।